আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। একদিকে যুক্তরাষ্ট্র আপনার গোপনে সন্ধি করার চেষ্টা করছে রাশিয়ার সাথে, অপরদিকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকিকেও আহ্বান করা হয়েছে যেন আলোচনার দিকে অগ্রসর হয়। কিন্তু এর মাঝখানে আপনার এখন যে ঘটনাটা আজকের দিনে ইউক্রেন ঘটিয়েছে, সেটা হচ্ছে গত অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে পুতিনের টানা যে জয়গুলো আমরা দেখেছি, সেটার মাঝখান দিয়া পুরো দুই টুকরা করে ফেলছে ইউক্রেনের আজকের আক্রমণ। বেশ কিছু রুশ সেনা হতাহত হয়েছে, পাশাপাশি যেই জায়গাতে আক্রমণ করছে এই জায়গাতে আক্রমণটা যদি ফাইনালি সফল হয়, তাহলে বিষয়টা হয়ে যাবে হাতের বদলে হাত কাটা নিল বা চোখের বদলে চোখ তুলে নিল। পুতিন যেমনটা করছে ইউক্রেনীয়দের সাথে, ইউক্রেনও ঠিক একই ঘটনা করল, যেটা একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে যাবে। দর্শক, গত কয়েকদিন যাবৎ আপনারা সকলেই জানেন খেরসন অঞ্চল ঘিরে ইউক্রেন এবং রাশিয়ান সেনাবাহিনী তৎপরতা দেখাচ্ছে। পুতিন কাকু তার যে সে এলাকার যারা বাসিন্দা আছেন তাদেরকে অনেকেই রাশিয়ার মস্কোতে শিফট করেছেন, এমনকি খুব দ্রুত সে এলাকা ছাড়ারও নির্দেশনা দিয়েছিলেন, পাশাপাশি কারফিউ জারি করেছিলেন। এর মাঝখানে আমরা বলেছিলাম যে লাস্ট খবরে যে ইউক্রেন সেনাবাহিনী গুটি গুটি পায়ে খেরসন অঞ্চলে একটা বিশাল বহর তৈরি করছে, বড় ভয়াবহ কোনো কিছু ঘটনা ঘটানোর জন্য, যেটার প্রাথমিক ট্রেইলার এখন চলেও আসছে। দর্শক, ইউক্রেনের খেরসন অঞ্চলের পাশাপাশি আরও কিছু জায়গায় গতকালকে ইউক্রেন যে তাণ্ডব চালিয়েছে, এর মধ্যে হচ্ছে ইউক্রেন আমেরিকার তৈরি যে হাইমার্স রকেট, সেই হিমার্স রকেট দিয়ে রাশিয়া নিয়ন্ত্রিত নোভা কাভোভকা বাঁধকে ক্ষতিগ্রস্ত করেছে, সেখানে হামলা চালিয়েছে, সেই বাঁধটাতে ফাটল ধরেছে, কিছু অংশ দিয়ে পানি প্রবেশ করছে। এখন এই জায়গাটাতে মুখোমুখি যুদ্ধ সংঘটিত হয়েছে এই জায়গাটার দখলের জন্য, সেখানে বেশ কিছু রুশ সেনা নিহত হয়েছে, ইউক্রেনেরও হয়েছে। এখন এই কাভোভকা বাঁধটা যদি ইউক্রেন উড়াই দিতে পারে তাহলে বিষয়টা কী হবে জানেন? পুতিন কাকু যেমন ইউক্রেনের 70% এরিয়াকে অন্ধকার করে ফেলছে, কাভোভকা বাঁধ ভাঙা গেলে যে ঝাপোরঝিঝিয়া বিদ্যুৎ কেন্দ্র পুতিন দখল করছিল সেই বিদ্যুৎ কেন্দ্রটা কিন্তু পানির অভাবে বন্ধ হয়ে যাবে। এমনকি এই এলাকাটা যেটা পুতিনের দখলে এখন আছে, ঝাপোরঝিঝিয়ার বিভিন্ন অঞ্চলগুলা, সেখানে হিউজ পরিমাণ বন্যা দেখা দেবে। দর্শক, রুশ জরুরি সেবা সংস্থার এক প্রতিনিধির বরাত দিয়ে তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস। রুশ জরুরি সেবা সংস্থার এই কর্মকর্তা বলছে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার মাধ্যমে রকেট দিয়ে আপনার আঘাত আনা হয় সেই বাঁধে, এই ধরনের বড় হামলায় বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনবে। সাম্প্রতিক সময়ে সুবিশালী কাভোভকা বাঁধ যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত তাৎপর্যমূলক একটা অবস্থানে আছে। খেরসনের নিপ্রু নদীকে আটকে রেখেছে এই বাঁধ, আর এই এলাকাতেই নিজেদের অবস্থান বেশ শক্তিশালী করে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনী। অক্টোবর থেকেই যখন পুতিন কাকু রিফর্ম করল, রাশিয়া এবং ইউক্রেন একে অপরের বিরুদ্ধে এই বাঁধটাকে দখল করার জন্য নানান ধরনের বক্তব্য দিয়েছে। ইউক্রেনও বলছে যে পুতিন কাকু এখানে বোমা মারতে পারে, রাশিয়াও বলছে যে ইউক্রেন মারতে পারে। বিবিসি বলছিল যে মস্কোর পরবর্তী নিশানা ইউক্রেনের জলবিদ্যুৎ প্রকল্প লাগোয়া এই জলাধার। এখন রাশিয়া যদি এমন জলাধারে হামলা চালিয়ে বাঁধ ধ্বংস করে দেয় তা বড় বিপর্যয় ডেকে আনবে, যেটা বক্তব্য ছিল আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকির। কিন্তু এই মুহূর্তে আপনার যেই এই কাভোভকা বাঁধ, এটা যদি ক্ষতিগ্রস্ত করেই ফেলতে পারে ইউক্রেনীয়রা, তাহলে খেরসন সহ 80টি এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিবে, দেশের দক্ষিণাংশে আপনার পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে, এমনকি ঝাপোরঝিঝিয়ায় ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিও পানির অভাবে আপনার বন্ধ হওয়ার মতন একটা অবস্থা তৈরি হয়ে যাবে। অপরদিকে খেরসনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে আপনার ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরসন অঞ্চলের দিকে বহু সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়া মোটরযান জড়ো করছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের ডেপুটি হ্যাট কিরিল স্ট্রেমাসভ। তিনি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বক্তব্যে বলেন, সামরিক সরঞ্জাম ইউনিটগুলোকে কেন্দ্রীভূত করা হচ্ছে, আরও বেশি সংখ্যক সাজোয়া যান এবং ট্যাঙ্ক আনা হয়েছে। খেরসনের ডিনিপার নদীর বাম তীরে এবং অন্যান্য অঞ্চলে রাশিয়ান বাসিন্দাদেরকে আপনার টার্গেট করা হচ্ছে, বিশেষ করে এইখানে রাশিয়ার একটা শক্ত ঘাঁটি আছে। এখন আলোচনার দিকে আহ্বান জানাইয়া পেছন থেকে যে ছুরি মাইরা দিল পুতিনকে বা গুতা মারল, এইটা পুতিন কীভাবে নেবে? অ্যাকচুয়ালি এদেরকে বিশ্বাস করার সুযোগ নেই। অবশ্যই পুতিন কাকু নিশ্চয়ই এগুলো বোঝে, তো দেখা যাক ইউক্রেনের এই আক্রমণের জবাব পুতিন কাকু কীভাবে দেয়। নিশ্চয়ই 24 ঘন্টা লাগবে না, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।